জনজোয়ারে ভাসল বিলোনিয়া, ঋষ্যমুখ, রাজনগর, বিলোনিয়া এই তিন বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থীরা জমা করলেন তাদের মনোনয়নপত্র। সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিলোনিয়া কেন্দ্রে বিজেপি দলের মনোনীত প্রার্থী গৌতম সরকার, রাজনগর বিধানসভা কেন্দ্রের স্বপ্না মজুমদার, ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের দীপায়ন চৌধুরী দাখিল করল মনোনয়নপত্র। বিপুল ভোটের ব্যবধানে হবে জয় আশাবাদী এই তিন কেন্দ্রের প্রার্থীরা। ভোটার এবং সাধারণ জনগণ রাস্তায় নেমেছে আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, জয়ধ্বনি দিয়ে ভারতীয় জনতা পার্টিকে জিতানোর জন্য আওয়াজ করে আমাদের সঙ্গে হেঁটেছে। তাই আমি বিলোনিয়াবাসীর কাছে কৃতজ্ঞ। বিলোনিয়াবাসীকে আমি আমার নত মস্তকে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমরা যাতে ওনাদের আশীর্বাদ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা 10,000। মনোনয়নপত্র দাখিলের আগে বিলোনিয়া বনকর নদীর উত্তর পাড় থেকে শুরু হয় সুদৃশ্য র্যালি। দলীয় রঙের বেলুন, দলীয় পতাকা ও প্রার্থীদের ব্যানার দিয়ে সাজানো গাড়ি ছিল র্যালিতে। এছাড়া ছিল কর্মী থেকে কার্যকর্তাদের মুখে বিভিন্ন গানের মধ্য দিয়ে স্লোগান সহ নৃত্য। সব মিলিয়ে উৎসবের মেজাজে বিলোনিয়া। ব্যুরো রিপোর্ট, আর ইনি।